ভেবেছিলাম যে কাজটা ভালো হয়েছে নিশ্চয়ই দর্শকদের ভালো লাগবে কিন্তু এত ভালো লাগবে সেটা আসলে এক্সপেক্ট করিনি সো এক্সপেকটেশনের থেকে অনেক বেশি রেসপন্স পাচ্ছি আমি লং ডিস্টেন্স রিলেশনশিপে আছি অনেক বছর ধরে অনেক বছর না দুই বছর হবে সো আমার বিয়ের আগেও লং ডিস্টেন্সই ছিল বাট আমাদের আসলে কখনো এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে কখনো ঝগড়া বা এগুলো হয়নি বিকজ আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা সেরকম ছিল বাট বাস্তবে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ বা এখন যেহেতু আসলে সম্পর্কগুলো অনেক ভিন্ন হয়ে গেছে সো অনেকের ক্ষেত্রে হয়তো সামান্য ব্যাপারে মনোমালিন্য হয় এবং সবচেয়ে বড় কথা ইগোর কাছে আমরা কেড়ে যাই মানুষের ইগোর জন্য আসলে মানুষ একজন আরেকজনের সাথে সেই কমিউনিকেশনটা করতে পারে না তখনই প্রবলেমগুলো হয় তো এটাই আসলে আমাদের কন্টেন্টও দেখানো হয়েছে যে আপনারা যদি একে অপরের প্রতি ইগোলেসভাবে কমিউনিকেট করেন তাহলে অনেক সমস্যার সহজেই সমাধান সম্ভব আমি তো অনেক বছর ধরে কাজ করছি নিশ্চয়ই আমি একদিনে এত কাজ করছি না বা জনপ্রিয়তা একদিনে আসেনি কিন্তু হ্যাঁ ব্যাক টু ব্যাক দুটো ভালো কাজ গিয়েছে আমার অসময় থেকে একটা অন্য লেভেলের রেসপন্স পেয়েছি এবং সেটাও এখনও চলছে সেটা যেমন একদিকে পুরো একটা আলাদা গল্প ছিল ফ্যামিলি একটা মেয়ের জার্নি এখানে আবার সম্পূর্ণ ভিন্ন একটা প্রেম সব কিছু মিলে দুটো পুরো বিপরীতমুখী দুটো ক্যারেক্টারে আমাকে অডিয়েন্স দেখতে পেয়েছে এবং দুই জায়গা থেকে অনেক ভালো রেসপন্স এখনও পাচ্ছি সো ইটস আ ব্লেসিং আমি বলবো 2024-এ এখন পর্যন্ত দুটো ওটিটির কাজ আমার মুক্তি পেয়েছে এবং দুটো কাজই বলবো যে খুব ভালো অডিয়েন্সের কাছ থেকে একটা রেসপন্স পেয়েছি সো সামনেও তাহলে এটা মাথায় রেখেই কাজ করার চেষ্টা মানে যেহেতু আপনি নিজেই অসময় নিয়ে কথা বলছিলেন আমরা একটু অসময় নিয়ে জানতে চাই যে এই যে অসময় যে অভিনয়টা আপনি করেছেন একজন কী বলবো একটা দুষ্কৃত চক্র বন্ধুর পাল্লায় পড়ে তো এই জায়গাটিকে আপনি এটা তো আসলে বাস্তব জীবনের গল্প তো একটা মেয়ের এই জায়গায় চলে যাওয়াটাকে আপনি আসলে কীভাবে দেখছেন বা মেয়েদের উদ্দেশ্যে এই সংগতের বিষয়টাকে আপনি কিছু সংগত শুধু মেয়ে বা ছেলে না আমার মনে হয় অসময় আমার যে ক্যারেক্টারটা ছিল সেই জায়গায় ইজিলি আপনি একটা ছেলেকেও বসিয়ে দিতে পারেন যে অনেক সময় অনেক ভুলের কারণে আমরা এমন খেসারো দিয়ে ফেলি লাইফে যেটা হয়তো ওই ভুলের জন্য প্রযোজ্য না সো উর্বির ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে হ্যাঁ হয়তো অসৎ সঙ্গে পড়ে একটু বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করতে গিয়ে এমন একটা বিপদে যে পড়ে যাবে সেটা কিন্তু আবার কেউ এক্সপেক্ট করেনি বা সেখান থেকে যে ওর লাইফটাই চেঞ্জ হয়ে গেল সেটাই বা ওর জন্য কতটুকু ফেয়ার ছিল এটাও কিন্তু একটা প্রশ্ন সমাজের কাছে যে ওর যে ভুলটা সেটা শাস্তি কি এটা হওয়া উচিত কিনা সেটাও তো অবশ্যই না তো সব কিছু মিলে আমার মনে হয় এই কাজটা যারাই দেখেছে তারাই ভেবেছে এবং এই কাজটা মানুষদেরকে ভাবিয়েছে অসময়ে পারেন বাবাকে অনেক ভয় পেত প্রচণ্ড ভয় পেত আসলে সেভাবে ভয় বলতে ভয়ের সংখ্যা তো অন্যরকম আমার কাছে ভয়ের সংখ্যাটা হচ্ছে রেসপেক্ট অবশ্যই আমি আমার বাবা মাকে প্রচণ্ড রেসপেক্ট করি এবং তাদের কথা মেনে চলার চেষ্টা করি এটাই আসলে আমার মনে হয় যে তারা চান এবং এর থেকে বেশি কিছু বাবা মা কখনো সন্তান থেকে চায় না সন্তান সবসময় সন্তানের ভালোর জন্যই বাবা মা যেটা বলে সেটাই আসলে আমার মনে হয় যে ইটস আ কাইন্ড অফ লাইক কোরআনের বাণীর মতো আমাকে আজ পর্যন্ত বলতে পারবে না কেউ যে ফোন দিয়ে বা ফোন করে আমার কাছ থেকে কোনো তথ্য পাইনি আর যদি আমার কোনো তথ্য আমি দিতে না চাই আমি সাথে সাথে বলে দিই যে এই ব্যাপারে আমি কথা বলবো সো এখানে আসলে মিসগাইডের কোনো সুযোগ নেই বাট অবশ্যই যখন একটা সংবাদ মিসরিপ্রেজেন্ট হয় ভুল করে সংবাদ মাধ্যমে আসে সেটা নিয়ে আমি সবসময় কথা বলি আমি অন্যদের কথা জানি না বাট আমার কাছে মনে হয়েছে যে আমার জায়গা থেকে সবসময় আমি ক্লিয়ার থাকার চেষ্টা করি যাতে অডিয়েন্সের কাছে কোনো ভুল ইনফরমেশান না যায় সেই জন্য অনেক সময় হয়তো রিকোয়েস্ট করার পর যখন সেই জিনিসটা সেভাবে যায় না তখন হার্ডলাইনে যেতে বাধ্য হই বাট এছাড়া আমার মনে হয় যে বেশিরভাগ সাংবাদিক যারা আছেন সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক কারোর সাথে আমার কখনো এমন কোনো ঘটনা হয়নি যার জন্য তারা আমাকে ব্লেম দেবে বা আমি তাদেরকে ব্লেম দেব সো এটা হচ্ছে গুটি কয়েকজন সাংবাদিক যারা উদ্দেশ্যপ্রণীতভাবে শুধু আমার নামে না সবার নামেই ভ্রান্ত নিউজ করে আমি তাদের এগেনস্টে আমি কিন্তু সবার এগেনস্টে কখনোই না সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে